হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আগামী 8ই ডিসেম্বর 2019 এই তারিখটিতে মোক্ষদা একাদশী আমরা সবাই পালন করব। পারণের টাইম পরদিন 9ই ডিসেম্বর 2019 সকাল 6টা 6 থেকে 9টা 41 পর্যন্ত। এই সময়টি অবশ্য পশ্চিমবঙ্গের জন্য, যারা অন্যত্র বাস করেন তারা ইস্কনের প্রকাশিত পঞ্জিকা থেকে সেই সেই অঞ্চলের পালনের টাইম দেখে নেবেন। এখন আমরা এই মোক্ষদা একাদশীর তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। এই মোক্ষদা একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশিনী এবং ব্রত মধ্যে এটি সর্বশ্রেষ্ঠা, এবং এই একাদশীর দেবতা হচ্ছে শ্রী দামোদর। তাই শ্রী দামোদরকে ওই দিনকে তুলসী, মঞ্জরি, ধূপ, প্রদীপ ইত্যাদি বিভিন্ন উপচারের মাধ্যমে আরাধনা করা উচিত, অর্চন করা উচিত। তা এই একাদশীর সঙ্গে একটি অলৌকিক কাহিনী জড়িত আছে, যেটি আমরা এখন আলোচনা করব। বিশেষ করে এটি আমাদের কেন প্রয়োজন, আমাদের অনেকেরই, কারোর বাবা মা, কারোর দাদু ঠাকুমা, কারোর অন্যান্য পূর্বপুরুষগণ তারা দেহত্যাগ করে অন্যত্র গমন করেছেন। এখন তারা কোন লোকে রয়েছেন তা আমরা জানি না। যদি কেউ তার পাপ কর্মের ফলে নরকগামী হন, তাহলে তার উত্তর পুরুষেরা পারেন তাকে তৎক্ষণাৎ সেই নরক থেকে উদ্ধার করে স্বর্গগামী করতে। আমাদের প্রিয় যেজনাই মারা গিয়েছেন অলরেডি, আমরা যদি এই মোক্ষদা একাদশী করে তার ফলাফল সেই ব্যক্তিকে প্রদান করি, তাহলে তিনি এমনকি নরকের গভীরতম অন্ধকারে থাকলেও এই একাদশীর ফলাফলের প্রভাবে তৎক্ষণাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করবেন। তাই এটি পালন করা অত্যন্ত প্রয়োজন এবং এটির গুরুত্বটা শোনা অত্যন্ত প্রয়োজন। তা চম্পক নগরে কোনো এক সময় বৈখানস নামক একজন রাজা ছিলেন। সেই রাজা সত্যিকারের রাজর্ষি, বিভিন্ন চমৎকার বৈষ্ণব গুণাবলিতে তিনি পূর্ণ ছিলেন। তিনি খুব সুন্দরভাবে ধর্মশাস্ত্র অনুযায়ী রাজ্য শাসন করতেন। একবার স্বপ্নে তিনি দেখলেন যে তার পিতা, যিনি কিনা অলরেডি দেহত্যাগ করেছেন, তিনি নরকে বিভিন্ন তার কর্মফলের প্রভাবে অত্যন্ত কষ্ট পাচ্ছেন, দুঃখ যন্ত্রণা পাচ্ছেন। এই স্বপ্নটি দেখার পর রাজার অত্যন্ত দুশ্চিন্তা হলো, উদ্বেগ হলো যে আমার পিতা যে কোনো কারণেই হোক নরকে গেছেন, এখন আমি কি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারি না? তিনি আমাকে জন্ম দিয়েছেন, তার প্রতি আমার কর্তব্যই তাকে একটু আরাম দেওয়া, একটু ভালো রাখার চেষ্টা করা। তাহলে এখন যদি কোনো উপায় থাকে সেই উপায়টিকে আমাকে অন্বেষণ করতে হবে। তিনি তার সমস্ত শ্রেষ্ঠ ব্রাহ্মণদের ডাকলেন যে আমার পিতাকে আমি কেমন করে নরক থেকে উদ্ধার করতে পারি। তখন সমস্ত ব্রাহ্মণেরা যুক্তি করে সেই রাজাকে নিয়ে গেলেন পর্বতমুনির আশ্রমে। পর্বতমুনি একজন ত্রিকালজ্ঞ ঋষি, তাকে সমস্ত কথা রাজা খুলে বললেন। তখন তিনি মুনি বললেন যে পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। তাহলে অতিমাত্রায় কামুক হলে বা কামকে প্রশ্রয় দিলে নরকগামী হতে হয়, এর থেকে আমরা বুঝতে পারলাম। যাই হোক, তা মুনি বললেন এর একটি সমাধান আমি দিচ্ছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে মোক্ষদা একাদশী আছে, তুমি সেটি পালন করো এবং সেই পুণ্যফল তোমার পিতাকে প্রদান করো, তাহলে তোমার পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। তা রাজা কি করলেন, না রাজা ওই একাদশীটি তার স্ত্রী পুত্র সহ সবাই মিলে খুব নিষ্ঠার সঙ্গে পালন করলেন এবং ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে দান করলেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো এবং তার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। তাহলে এই হচ্ছে এই বিশেষ একাদশীটির বিশেষ মাহাত্ম্য। তা আমরা সবাই মিলে একাদশীটি পালন করব। ওই দিনকে কোনো রকমভাবে পঞ্চশস্য আমরা গ্রহণ করব না,
জড়জাগতিক কাজকর্ম প্রজল্প বন্ধ রেখে সারাদিন বেশি করে ভগবানের নাম জপ কীর্তন ইত্যাদি করব, এবং এর ফলাফল আমরা আমাদের স্বর্গীয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করব। আর যারা এর মাহাত্ম্যটি শ্রবণ করবেন, তারাও শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল প্রদান করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, হরে কৃষ্ণ।